আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য থাইল্যান্ডের একটা ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে হ্যান্ডসাম একজন রাজপুত্র একটি জঙ্গলি টাইপের মেয়ের পাল্লায় পড়ে। তারপর তারা দুজন মিলে কি কি কর্মকাণ্ড করে তা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ করতে হবে। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমান নামের একটি ছেলেকে দেখতে পাই। আমান তার স্কুলে অনেক ফেমাস এবং পপুলার একজন ছেলে ছিল। তার সাথে দেখা করার জন্য তো সব মেয়েরা একদম সিরিয়াল লাগিয়ে বসে থাকতো। এদিকে দেখা যায় একটি শুভ ছিল যেখানে সবচেয়ে হ্যান্ডসাম ছেলেকে পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমানের বন্ধুরা করে কি তাকে জোর করে সেখানে নিয়ে আসে। আর তাড়াতাড়ি আসার কারণে আমান তার শার্টের বোতামগুলো ঠিকভাবে লাগাতে ভুলে গিয়েছিল। এটা দেখে সেখানকার সব মেয়েরা তো একদম উত্তেজিত হয়ে যায়। আর যেহেতু আমান সবচেয়ে বেশি হ্যান্ডসাম ছিল তাই পুরস্কারটাও সেই পেয়ে যায়। অন্যদিকে আমরা চেরি নামের একটি মেয়েকে দেখতে পাই। চেরি দেখতে কিউট হলো, কিছুটা ঝগড়াটে আর জঙ্গলি টাইপের মেয়ে ছিল। আজকে চেরি তার টিচারের কাছে ক্ষমা চাইছিল কারণ সে তার একটি এক্সাম দেয়নি। এখানে চেরি তার ম্যামকে বলে, আমার অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়েছে, এই জন্যই তো আমি আমার এক্সামটি দিতে পারিনি। এসব শুনে টিচার বলে, তোমার যদি অ্যাপেন্ডিসাইটের অপারেশন করা হয়ে থাকে তাহলে তোমার অপারেশনের চিহ্ন ডান দিকে কেন? অ্যাপেন্ডিসাইট তো বাম দিকে হয়। তাছাড়া আমি জানি তুমি ফ্যাশন ক্লাসের জন্যই গিয়েছিলে। তখনই ম্যাম তাকে একটি ব্যাগ দেখিয়ে বলে, তোমার চেরি চেরি কোম্পানির ব্যাগটি কিন্তু অনেক ভালো। এটা দেখে চেরি বলে, আপনিও আমার কোম্পানির ব্যাগ ব্যবহার করেন? ম্যাম, আপনি যদি আমাকে পরীক্ষার নাম্বার বাড়িয়ে দেন তাহলে আমি কিন্তু আমার কোম্পানির সবচেয়ে লেটেস্ট ব্যাগটি আপনাকে গিফট করব। টিচার বলে, তুমি কি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো নাকি? তুমি যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে হলজেন শহর সম্পর্কে ডকুমেন্ট শুট করে নিয়ে আসতে হবে, আর এটা করতে পারলেই আমি তোমাকে ভালো নাম্বার দিয়ে দিব। তারপর আমরা দেখতে পাই চেরির বাবা মা তার সাথে দেখা করতে আসে। তার বাবা ছিল একজন পলিটিশিয়ান, এই কারণে চেরিকে জোর করে তার বাবা পলিটিক্যাল সায়েন্সে পড়াতে চায়। এখানে তার বাবা মা বলে, তুমি তোমার ফ্যাশন ডিজাইন হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো। এটা শুনে চেরি তো মহা খুশি হয় আর তার বাবা মাকে জড়িয়ে ধরে। তখনই তার বাবা মা বলে, কিন্তু আমাদের একটা শর্ত আছে, তোমাকে আগে পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি তা করতে পারবে। এটা শুনে বেচারি চেরির তো আর কিছুই করার থাকে না, সে বাধ্য হয়ে এ শর্তে রাজি হতে হয়। তারপর আমরা দেখি চেরি তার ফ্রেন্ডের কাছে তার সমস্ত কথা শেয়ার করছিল, টিচার যে তাকে হানজিলের ডকুমেন্ট শুট করতে বলেছিল সেটাও। এসব শুনে তার ফ্রেন্ড বলে, হানজিলের ডকুমেন্ট যদি বানাতে হয় তাহলে তো তোমাকে আমানের সাথে কাজ করতে হবে, আমানই একমাত্র ছেলে যে কিনা তোমাকে এ বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাছাড়া আমান যে লেভেলের হ্যান্ডসাম, কে জানে তুমি না আবার তার প্রেমে পড়ে যাও। চেরি বলে, আমার এসব ফালতু ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাছাড়া আমাকে পাওয়ার জন্য কত ছেলেরা লাইন ধরে থাকে, আমি কেন শুধু অন্য ছেলের পিছনে সময় অপচয় করব। তার ফ্রেন্ড বলে, তবে ডকুমেন্ট পূরণ করতে হলে তোমাকে আমানের হেল্প নিতেই হবে। তারপর আমরা দেখি চেরি আমানের সাথে দেখা করতে যায়, কিন্তু আমানের সাথে দেখা করার জন্য এখানে মেয়েদের অনেক বড় একটা সিরিয়াল ছিল। লাইনে অপেক্ষা করতে করতে চেরি তো ঘুমিয়ে পড়েছিল। তারপর আমানের ফ্রেন্ড এসে তাকে উঠিয়ে বলে, তোমার 299 নাম্বার সিরিয়াল। চেরি বলে, আমি কি কোনো ডক্টরের কাছে এসেছি নাকি, এত বড় সিরিয়াল কেন? আমানের ফ্রেন্ড বলে, কিছু করার নেই, আমানের সাথে দেখা করতে হলে কাল বিকালে তোমাকে আসতে হবে, আর শোনো ওর সাথে দেখা করার সময় আনকমন কিছু উপহার নিয়ে এসো। চেরি বলে, অনেক হয়েছে, এবার থামো, এই ছেলেকে যে তার সাথে দেখা করতে হলে এত কিছু করতে হবে? তারপর আমরা দেখতে পাই চেরি তার এক ফ্রেন্ড যার নাম ছিল রুরেক্স, তার সঙ্গে দেখা করতে যায়, কারণ রুরেক্স ছিল আমানের বন্ধু। চেরি রুলেক্সকে বলে, আমাকে একটু ওদের সাথে দেখা করিয়ে দাও, কিন্তু রুলেক্স বলে, আমি তোমাকে চাইলে সরাসরি আমানের সাথে দেখা করাতে পারবো না। তারপর রুলেক্স ও আমান একসাথে জগিং করছিল। এখানে রুলেক্স আমানকে জিজ্ঞাসা করে, তুই এখনো গার্লফ্রেন্ড বানিয়ে নেস না কেন? তাহলেই তো সকল মেয়েরা তোর পিছু ছেড়ে দিবে। আমান বলে, এখন আমার দ্বারা রিলেশন করা একেবারেই সম্ভব না। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে চেরি বসে বসে ভাবছিল সে কালকে আমানকে কি জিনিস উপহার দিবে যেটা পেলে আমান তাকে হেল্প করবে। এসব ভেবে চেরি অনেকগুলো গিফট দেখছিল।
কিন্তু কোনোটাই তার পছন্দ হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত চেরি এমন একটা গিফট পছন্দ করে যা দেখে আমি নিজেও পুরাই টাসকি খেয়ে গিয়েছিলাম। অন্যদিকে আমানকে তার আঙ্কেল একটি বক্স দেয়। আসলে আমান ছিল হনজিল শহরের একজন রাজকুমার। আমান এই বক্সটি নিতে চায় না। সে তার আঙ্কেলকে বলে, এই বক্সটি আমি এভাবে নিতে পারবো না, এই বক্সের কারণে অনেকের জীবন গিয়েছে। কিন্তু তার আঙ্কেলের রিকোয়েস্টের কারণে আমান কিছুদিনের জন্য বক্সটি তার কাছে রাখতে রাজি হয়। আর এ বক্সের মধ্যে এমন কি আছে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, তারপর আমরা দেখি আমান তার ফ্রেন্ডদেরকে বলে, আমি তোমাদেরকে বলে দিব যে কিভাবে মেয়েদেরকে পটাতে হয়, কিন্তু এর বদলে তোমরা চেরি নামের একটি মেয়ের সব ইনফরমেশন আমাকে এনে দিবে। তার পরের দিন চেরি আমানের সাথে দেখা করতে আসে। এখানেই সে জানতে পারে আজকেও তার সিরিয়াল সবার শেষে। এটা দেখে সে খুবই বিরক্ত হয়। তারপর চেরির ডায়ন নামক একটি মেয়ের সাথে দেখা হয়। ডায়ন তাকে বলে, আমি আমানকে আমার বয়ফ্রেন্ড বানাতে চাই, এই জন্য আমি এখানে এসেছি। এটা শুনে চেরি বলে, সাধারণত ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে, কিন্তু তোমরা কেন এই ছেলের পিছনে এভাবে ঘুরঘুর করছো? ডায়ন বলে, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। এদিকে চেরির সিরিয়ালের আগে ডায়নের সিরিয়াল ছিল, তাই ডায়ন আমানের কাছে গিয়ে তাকে তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আমান তাকে রিজেক্ট করে দেয়। এই জন্য ডায়ন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। তারপর যখন চেরির সিরিয়াল আসে, তখন সে ভিতরে গিয়ে আমানকে বলে, আমার তোমার একটু হেল্প লাগবে। আমান বলে, আমি জানি তুমি একটি পরীক্ষা মিস করেছ, এই জন্য তোমার টিচার তোমাকে হনজিলের ডকুমেন্ট শুট করতে বলেছে। আমি তোমার সম্পর্কে আরো অনেক কিছুই জানি। তুমি পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করছো, কিন্তু এটি তোমার নিজের ইচ্ছায় পড়ছো না, তোমার বাবা মার প্রেশারের কারণে এই বিষয় নিয়ে পড়াশোনা করছো। আর তুমি তো একজন ফ্যাশন ডিজাইনার হতে চাও। চেরি বলে, তুমি কি আমাকে ফলো করো? তুমি আমার ব্যাপারে এত কিছু জানো কিভাবে? তখন আমান তার কাছে আসতে থাকে, যা দেখি চেরি বলে, দাঁড়াও, কি করছো এসব? আমি জানি আমি অনেক সুন্দরী, তাই বলে তুমি আমার সাথে এমন করতে পারো না। আমান বলে, তুমি কি জঙ্গলি নাকি? আমি তো পলিটিক্যাল সায়েন্সে পড়া সকল স্টুডেন্ট সম্পর্কেই জানি এবং আমি নিজেও এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। তারপর চেরি তাকে একটি ডায়মন্ডের নেকলেস দেয় আর বলে, এটি ফ্রান্সের আনকমন একটি ডায়মন্ডের নেকলেস, এটা তুমি আর কোথাও পাবে না। কিন্তু আমান তাকে এখান থেকে চলে যেতে বলে। চেরি বলে, আমি তোমাকে এত দামি একটা উপহার দিচ্ছি, তাও তুমি আমাকে চলে যেতে বলছো? আমান বলে, তুমিও তো কম না, এক্সামে ফেল করবে, এই জন্য তুমি আমার সাহায্য নেওয়ার জন্য দামি উপহার নিয়ে এসেছ, মন থেকে তো কিছুই দিচ্ছ না। চেরি বলে, হ্যাঁ আমি খারাপ, কিন্তু তোমার থেকে বেশি না। তুমি তো নিজের হ্যান্ডসাম লুক দেখিয়ে মেয়েদের থেকে দামি দামি উপহার নিয়ে বেড়াও। এই বলে সে আমানকে ওই স্পেশাল উপহারটি দিয়ে বলে, এটা আমি আমার নিজের হাতে বানিয়েছি। এটা দেখে আমান অনেক খুশি হয়ে বলে, এটা তুমি কোথায় পেলে? এটা তো স্মোক ব্যান্ডের একদম লিমিটেড একটা পণ্য। চেরি বলে, তাই নাকি? আমি তো জানি না, এই ফেব্রিক্স আমার বাবা আমাকে দিয়েছে। তারপর আমান বলে, এখন আমি তোমার সাথে ডেট করার জন্য প্রস্তুত। এটা শুনে চেরি বলে, আরে থামো, আমি কি তোমার সাথে ডেট করার জন্য এখানে এসেছি নাকি? আমান বলে, তাহলে তুমি কি চাও? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি আমার সাথে ফিজিক্যাল হতে চাও, তাই না? চেরি বলে, আরে দাঁড়াও, আগে আমার কথা তো শোনো, আমি তোমার থেকে এসবের কিছুই চাই না, শুধু এক্সামের জন্য হেল্প চাই। আমান তখন বলে, আরে তুমি কি এসব সত্যি সত্যি ভাবছিলে নাকি? আমি তো তোমার সঙ্গে এতক্ষণ ধরে মজা করছিলাম। যাই হোক, তুমি আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? চেরি বলে, তুমি শুধু আমাকে হনজেল সম্পর্কে ইনফরমেশন দাও, যাতে করে আমি খুব সহজেই হনজেলের একটি ডকুমেন্ট শুট করতে পারি। আমান বলে, যদি তুমি আমার রুম পরিষ্কার করে দাও, তাহলে আমি তোমাকে হেল্প করার ব্যাপারে ভেবে দেখব। এই জন্য বেচারি চেরিকে বাধ্য হয়ে তার রুমটা পরিষ্কার করে দিতে হয়। রুম পরিষ্কার শেষ করে চেরি বলে, এখন কি তুমি আমাকে হেল্প করবে? আমান বলে, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। চেরি বলে, আমি কারো গার্লফ্রেন্ড হতে পারবো না, আমার মতো সুন্দর মেয়ে সবসময় সিঙ্গেল থাকে। আমান তখন সে একটা ভাব নিয়ে বলে, সব মেয়েরাই আমাকে তার বয়ফ্রেন্ড বানানোর জন্য চেষ্টা করছে, কিন্তু আমার এসব মোটেও ভালো লাগে না। তারপর চেরি তাকে মানা করে এখান থেকে চলে যেতে চায়। আমান তখন তাকে আটকানোর জন্য তার হাত ধরে টান দেয়।
কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তাদের কিস হয়ে যায়। তখন আমান বলে, তুমি আমাকে কিস করে দিলে? চেরি রাগ করে তার মাথা দিয়ে তার নাকে আঘাত করে, যার ফলে আমানের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। কিন্তু চেরি সেটা খেয়ালই করে না, আর বাহিরে চলে আসে। এখানে সে যখন তার কপালের রক্ত দেখে, তখন সে তাড়াতাড়ি করে আবারও দৌড়ে ভিতরে আসতে থাকে। এদিকে আমানের বন্ধু তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোর এই অবস্থা কিভাবে হলো? তখনই চেরি ভিতরে চলে আসে, আর আমান তাকে দেখিয়ে বলে, এই জঙ্গলি মেয়েটা আমার এই অবস্থা করেছে। তারপর আমানের ফ্রেন্ড চেরির কাছে এসে বলে, তুমি আমার বন্ধুর এই অবস্থা কেন করলে? চেরি বলে, কারণ সে আমাকে কিস করেছে। তখনই আমান বলে ওঠে, আমি কেন এই জঙ্গলি মেয়েটাকে কিস করব? বরং এই মেয়েটাই আমাকে কিস করেছে, কিন্তু এখন মিথ্যা বলছে। যাই হোক, তারপর ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে, তুই কি চেরিকে হেল্প করবি? আমান প্রথমে বলে, আমি তো হেল্প করার কথা চিন্তা করছিলাম, কিন্তু এখন আমি আমার ডিসিশন পাল্টে ফেলেছি। এইটা শুনে চেরি বলে, একজন আসল পুরুষ কখনোই তার চিন্তা ভাবনা বদলায় না। এই কথা শুনে আমান বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু একটি শর্ত আছে। সেটা হলো, যতদিন আমি তোমাকে হেল্প করব, ততদিন তোমাকে আমার সব কথা শুনতে হবে। যদি তুমি আমার সব কথা শুনতে রাজি হও, তাহলে আমিও তোমাকে হেল্প করতে রাজি আছি। আমানের ফ্রেন্ডও বলে, তোমাকে যদি হেল্প নিতেই হয়, তাহলে তার কথা শুনতেই হবে। তখন আমরা দেখি চেরি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করছিল, এই কারণে সে মেকআপ বের করে মেকআপ করতে শুরু করে দেয়। তারপর চেরি বলে, আচ্ছা আমি তোমার কথা শুনবো, কিন্তু তারপরও যদি তুমি আমাকে হেল্প না করো, তাহলে কিন্তু আমি আবারও তোমার নাক ফাটিয়ে দিব। তারপর আমান চেরিকে বলে, আমাকে একটু বাসায় দিয়ে আসতে হবে। চেরির কাছে তো এসব একদমই ভালো লাগছিল না, কিন্তু তাকে যেহেতু আমানের কথাগুলো মানতে হবে, তাই সে বাধ্য হয়ে আমানকে তার বাসায় নিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই মেয়েদের ভিড় লেগেছিল, কারণ আমান এখন থেকে আর কোনো মেয়ের সাথে দেখা করবে না। তারপর আমান এসে সব মেয়েদের সামনে বলে, আমি আমার হৃদয় এবং শরীর একটা মেয়েকে দিয়ে দিয়েছি, আর ওই মেয়েটা হলো চেরি। এটা শুনে চেরি তো সবার কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমান ওর হাত ধরে সবার সামনে নিয়ে আসে। তারপর চেরি তাকে বলে, আমার হাত ছাড়ো আর আস্তে হাঁটো। আমান বলে, তুমি কি পাগল? আমি কই তোমার হাত ধরলাম, বরং তুমি তো আমার হাত ধরে বসে আছো। আমান তাকে কাছে নিয়ে বলে, আজকে থেকে তুমি আমার সব কাজ করে দিবে। 2:30 তুমি আমার রুমে আসবে, প্রথমে আমার বাসার সব কাজ করবে, তারপর আমার জন্য রাতের খাবার বানাবে। এসব শুনে চেরি বলে, আমি তোমার চাকর না, আমি তোমার কথা মতো সব কাজ করতে পারবো না। আমান বলে, আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এবার চেরি তার হাত ধরে বলে, আমার তোমাকে প্রয়োজন, প্লিজ আমাকে সাহায্য করো। আমান বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে প্রপোজাল করছো। চেরি বলে, এসব কী উল্টাপাল্টা কথা বলছো? এই বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি কেউ দূর থেকে তাদের ভিডিও করে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই চেরি আমানের বাসায় আসতে 2 মিনিট লেট করেছে। তখন আমান বলে, তুমি 2 মিনিট লেট করলে কেন? আমি জানি তুমি মেকআপ করতে করতে 2 মিনিট লেট করেছো, তাই না? চেরি বলে, আচ্ছা এবারের মতো আমাকে মাফ করে দাও, তারপর থেকে কখনোই লেট হবে না। তারপর চেরি তার রুমে কাজ করছিল, তখন আমান চেরিকে তার কাছে টেনে নেয় আর বলে, তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখছি। চেরি বলে, তাই তো শুনি, আর কি কি দেখছো আমার চোখে? আমান বলে, তুমি তো মেকআপ ছাড়া একদম অসুন্দর। চেরি বলে, আমি মেকআপ ছাড়া অনেক সুন্দরী। তারপর আমান তাকে হঞ্জেলের সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়। চেরি তার কাছে হঞ্জেলের জিনিসপত্র দেখে অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, এখানে হঞ্জেলের প্রিন্সের ব্যাপারে কিছু লেখা নেই কেন? এটা শুনে আমান বলে, এর কারণ হলো হঞ্জেলের ক্রাউন প্রিন্স হয়ে গিয়েছে, তারপর তারা দুজন জগিং এর জন্য তৈরি হয়। এখানে চেরিকে মেকআপ করতে দেখে আমান বলে, জগিং এ যাওয়ার জন্য মেকআপ করার কি প্রয়োজন? উত্তরে চেরি বলে, আমি চেরি, আমি যেখানেই যাই না কেন সবসময় মেকআপ করে যাই, আমি চাই আমাকে সবসময় দেখতে একদম পারফেক্ট লাগুক। তখন তার গলায় পানির বোতল দেখে আমান বলে, আমরা তো পাহাড়ের চূড়ায় উঠবো না, তাহলে পানির বোতল নিয়ে ঘুরছো কেন? চেরি বলে, কারণ আমি সবসময় মিনারেল ওয়াটার খাই, এই জন্য আমি আমার সাথে সবসময় পানিও রাখি। তারপর তারা জগিং করতে যায়। এখানে থাকা মেয়েরা চেরির গলায় পানির বোতল দেখে তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। চেরি তখন মনে মনে ভাবে, এটা হয়তো আমার নিয়ে আসা উচিত হয়নি, তবে যখন নিয়ে এসেছি তাহলে পানিটা খেয়ে নেই। ঠিক তখনই আমান এখানে এসে তার বোতল থেকে পানিটা খেয়ে ফেলে।
তারপর আমান তার ঘড়ির মাধ্যমে তার হার্টবিট দেখছিল। তখন চেরি বলে, আমার মতো সুন্দরী মেয়ে পাশে থাকার কারণে হয়তো তোমার হার্টবিট বেড়ে গিয়েছে, সমস্যা নেই, আমি আসলে বুঝি। আমার মতো সুন্দরী মেয়ে কারোর পাশে থাকলে যে কারোরই হার্টবিট বেড়ে যাবে। আমান বলে, তুমি আমার পাশে থাকার কারণে আমার হার্টবিট বাড়েনি, বরং কমে গিয়েছে, কারণ তোমার প্রতি আমার কোনো ফিলিংসই নেই। চেরি বলে, তোমার ঘড়িটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। এই বলে সে তার ঘড়িটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘড়িটা নেওয়ার সময় চেরি আমানের অনেকটাই ক্লোজ হয়ে যায়, আর একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। তখনই আমানের হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়। যাই হোক, তারপর চেরি সেলফি তুলতে থাকে। আমান তাকে ছবিগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করতে মানা করে দেয়। এটা শুনে চেরি অনেক রেগে যায়। তখন আমরা দেখি দূর থেকে কেউ আবারও তাদের ভিডিও করছিল। তার পরের দিন তারা দুজন হঞ্জেলে যাওয়ার জন্য রওনা হয়। এখানে তারা এক রাত থাকারও প্ল্যান করে। এক রাত থাকার জন্য চেরি অনেকগুলো ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছিল, যা দেখে আমান তো রেগে যায়, কারণ আমান তাকে বলেছিল শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র নিয়ে আসতে, কিন্তু সে তো তার বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়েই চলে এসেছিল। এখানে আমান বলে, তুমি তোমার জিনিসপত্র কমাও, কিন্তু চেরি জিনিসপত্র কমাতে রাজি হয় না। আমান বলে, তোমার এতগুলো ব্যাগের জন্য আমাদের তো বসার জায়গাই থাকবে না। চেরি বলে, সমস্যা নেই, আমি তোমার কোলে বসবো, আর আমি অনেকটাই হালকা পাতলা, তোমার কোনো সমস্যা হবে না। কি একটা অবস্থা ভাবুন। তারপর তারা এভাবেই যাত্রা শুরু করে। রাস্তায় ঝাঁকি লাগার কারণে চেরির মাথা আমানের মাথায় জোরে বাড়ি লাগে, ফলে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে চেরি তাড়াতাড়ি করে রক্ত ক্লিন করে আর তাকে সরি বলে। তারপর আবারও ঝাঁকি লাগার কারণে তাদের কিস হয়ে যায়, যেটার জন্য তারা দুজনেই অনেক বেশি আনিজি ফিল করতে থাকে। তারপর আমান বলে, আমার রক্ত তোমার ঠোঁটে লেগে আছে। চেরি বলে, সরি। এটা শুনে আমান তাকে হাসি দিয়ে বলে, তুমি নিজেকে যতটা পাতলা দাবি করো, তুমি কিন্তু আসলে ততটাও পাতলা না। এটা শুনে চেরি অনেকটা রেগে গিয়ে তার কলার ধরে। তখন আবারও গাড়ির ঝাঁকির কারণে আমানের শার্টটাই ছিঁড়ে যায়। তারপর আবারও ঝাঁকি লাগার কারণে চেরি আমানের বুকেই শুয়ে পড়ে। এবার আমান এই অবস্থা দেখে বলে, এভাবেই থাকো, তা না হলে আবারও তুমি আমার মাথা অথবা মুখটাই ভেঙে দিবে। এই বলে আমান তাকে জোর করে ধরে রাখে। চেরি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু আমান তাকে ছাড়ে না, আর সে হাসতে থাকে। এভাবেই তারা সারাটা রাস্তা আসে। যাই হোক, তারপর ড্রাইভার টয়লেটে যায়। তখন চেরি তাকে বলে, তোমার শার্ট ছিঁড়ে ফেলার জন্য, তোমার ঠোঁটে ব্যথা দেওয়ার জন্য আমি অনেক বেশি দুঃখিত, আর ভুলবশত আমাদের যে কিসটা হয়ে গিয়েছে সেটা তুমি ভুলে যেও। আমান বলে, সমস্যা নেই, তোমার ঠোঁটটা অনেক সফট ছিল, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি কি এটা জানো, তোমার ঠোঁট কিন্তু মধুর মতো মিষ্টি। আমার ফার্স্ট কিস যে এত মধুর হবে সেটা আমি কখনোই ভাবি না। আমানের মুখে এসব কথা শুনে চেরি হাসতে হাসতে বলে, এটা তোমার ফার্স্ট কিস? আমান বলে, আমি জানি এটা তোমারও ফার্স্ট কিস, কারণ তোমার মতো এমন জঙ্গলি মেয়েকে কেই বার কিস করবে। চেরি বলে, সরি, আমি এর আগে অনেক কিস করেছি, এটা আমার ফার্স্ট কিস না। আমান বলে, জানি জানি, তোমার পোষা প্রাণীকে কিস করা ছাড়া তুমি আর কাকেই বা কিস করবে, কিন্তু এসব পোষা প্রাণী তো এর মধ্যে ধরা যাবে না। চেরি বলে, যাই হোক, আমি এই দুর্ঘটনাবশত কিসকে কখনই আমার ফার্স্ট কিস হিসেবে কাউন্ট করব না, আমার ফার্স্ট কিস হবে কোনো এক প্রিন্সের সাথে। আমান বলে, তার আগেই আমি তোমার কিস চুরি করে নিয়ে যাব, কারণ আমি হলো একটা কিস চোর। এটা শুনে চেরি একটু রেগে যায়। আমান তখন বলে, যদি তুমি আমার সাথে রাগ করো তাহলে কিন্তু আমি তোমাকে আবারও কিস করে দিব। চেরি তখন তার মুখটা সরিয়ে নিয়ে বলে, গাধা একটা ছেলে, আমি তোমাকে ঘৃণা করি, কখনই আমি তোমাকে আমার কিস চুরি করতে দিব না। তারপর তারা দুজনে হঞ্জিলে পৌঁছে যায়। এখানে তাদেরকে এখানকার ট্রেডিশনালের মতো রিসিভ করা হচ্ছিল। চেরি এখানকার ট্রেডিশন ফলো করার চেষ্টা করে। তারপর এখানে থাকার জন্য তাদের দুজনকে একটি রুম দেওয়া হয়। তখন আমান বলে, সমস্যা নেই, আমরা দুজনে একই রুমে থাকতে পারবো। চেরি বলে, আমি কখনই তোমার সঙ্গে এক রুমে থাকবো না, তুমি তোমার জিনিসপত্র নিয়ে রুম থেকে চলে যাও। আমান তখন বলে, চিন্তা করো না, আমি তোমার মতো জঙ্গলি মেয়ের সাথে কিছুই করব না। এটা শুনে চেরি বলে, কেন, আমার মধ্যে কি এমন কমতি আছে? আমান বলে, কোনো কিছুর কমতি নেই, কিন্তু তুমি একটা জঙ্গলি মেয়ে,
তোমার সঙ্গে কেউ কিছুই করবে না। যাই হোক, তারপর তারা দুজন শুট করার জন্য তৈরি হয়। এখানে তারা এখানকার লোকজনদের সাথে কথা বলে। চেরি এখানকার ট্রেডিশন সম্পর্কে সবকিছু জানছিল। এদিকে আমান চেরি সবকিছু রেকর্ড করছিল, আর রেকর্ড করতে করতে আমান চেরির দিকে তাকিয়ে হাসছিল। তারপর চেরি যখন এখানকার বাচ্চাদের সাথে ডান্স করছিল, তখন আমানের এই বিষয়টা অনেক ভালো লাগছিল। এদিকে বাচ্চারা তাদের দুজনকে একসঙ্গে দেখে কিস করার জন্য জোর করছিল। যাই হোক, তারপর রাতে আমান না আসায় চেরি তাকে খুঁজতে বের হয়, আর দেখে আমান তার আঙ্কেলের সাথে কথা বলছিল। এখানে আমান তার আঙ্কেলকে বলছিল, এ বক্সটিকে আপনি রাখুন, এ বক্সের জন্য অনেক লোক মারা গিয়েছে, এটা আমি রাখতে পারবো না। কিন্তু তার আঙ্কেল এটা তার কাছেই রাখতে বলে। এদিকে চেরি আবার এসব কথা শুনে ফেলে আর ভাবে, এই বক্সের ভিতরে এমন কি আছে যার কারণে অনেক লোক মারা গিয়েছে? আমি এখন কি করব, আমার কি অবস্থা হবে, ওরা আবার আমাকে মেরে ফেলবে না তো? কিন্তু আমানকে দেখে তো খারাপ ছেলে মনে হয় না, তবে ওই বক্সের ভিতরে কি আছে সেটা আমাকে দেখতেই হবে। তারপর চেরি তাড়াতাড়ি রুমে এসে ঘুমিয়ে যাওয়ার নাটক করে। তখনই আমান রুমে এসে বক্সটি তার ব্যাগে রাখে, এটা চেরি আবার দেখে নেয়। তারপর আমান যখন ব্রাশ করতে যায়, তখন সে চেরিকেও ব্রাশ করার জন্য বলে, কিন্তু চেরি ঘুমানোর ভান করে আর ওঠে না। তখন আমান বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে এখন আমার মুখ দিয়ে ব্রাশ করিয়ে দিব। এভাবে ওর সাথে মজা করার পর আমান তাকে গুড নাইট বলে ঘুমিয়ে যায়। তাকে ঘুমাতে দেখে চেরি আস্তে আস্তে ওই বক্সটার কাছে যায়, আর সে ওই বক্সটি খোলার চেষ্টা করে, কিন্তু ওই বক্সটি খোলে না। তখন আমান ঘুম থেকে উঠে তাকে জিজ্ঞাসা করে, তুমি এই সময় ঘুম থেকে উঠেছো কেন? চেরি বলে, আসলে আমার অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমান তাকে কিছু খাবার এনে দেয়। চেরি বলে, এই খাবার আমি কেন খাবো, আমি তোমাকে বিশ্বাস করি না, হতে পারে তুমি আমার খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছো। তখন আমান নিজে খেয়ে প্রমাণ করে যে এটার ভিতরে সে কিছু মিশায়নি। তারপর চেরি তাকে জিজ্ঞাসা করে, খাবারটি কি অনেক মজার? এই বলে চেরি একটা খাবার উঠিয়ে তাড়াতাড়ি করে মুখে দিয়ে ফেলে, কিন্তু খাবারটি অনেক গরম হওয়ায় সে খাবারটি তার মুখ থেকে বের করে দেয়, আর ওই গরম গরম খাবারগুলো আমানের চোখে এসে লাগে। তখন চেরি পানি দিয়ে তার চোখ পরিষ্কার করে দেয় আর তাকে বারবার সরি বলে। এখানে তারা দুজন দুজনকে দেখতে শুরু করে। তখনই হুট করে আমানকে কিস করার জন্য সামনের দিকে এগিয়ে আসে। এটা দেখে চেরি তার চোখ বন্ধ করে নেয়, যা দেখে আমান বলে, আরে আমি তোমাকে কিস করছি না, তোমার গালে খাবার লেগে আছে, এটাই পরিষ্কার করে দিলাম। তারপর আমান তাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। এরপর সিনে আমরা দেখতে পাই, সকালে ব্রেকফাস্ট করার সময় চেরি তাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কোথায়, তুমি কি তাদের সাথে দেখা করতে যাবে না? আমান তার এ প্রশ্নের কোনো উত্তর দেয় না আর বলে, তাড়াতাড়ি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদেরকে এখনই আবার ব্যাক করতে হবে, আর তোমার তো হঞ্জেল সম্পর্কে নোটগুলোও করতে হবে। তারপর তারা দুজন আমানের আন্টি আর আঙ্কেলকে বিদায় জানিয়ে এখান থেকে রওনা দেয়। যাওয়ার সময় আমান চেরিকে বলে, তুমি তোমার নিজের হাতে আমাকে খাইয়ে দাও। চেরি বলে, তুমি প্রিন্সের মতো ব্যবহার করো না, তুমি তো কোনো প্রিন্স না যে আমি তোমাকে খাইয়ে দিব। আমান বলে, আচ্ছা সমস্যা নেই, আমাকে খাইয়ে দিতে হবে না, আমি এখন তোমার কুলে বসে যাব। এটা শুনে চেরি বাধ্য হয়ে তাকে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর চেরি যখন তাকে পানি খাওয়াতে যায়, তখন পানিটা পড়ে যায়, আর আমানের বোতলের পানি পড়ে যাওয়ার কারণে আমান এবার চেরির বোতলের পানি খেয়ে নেয়। এটা দেখে চেরি তার বোতল নেওয়ার জন্য আমানের সাথে টানাটানি করতে শুরু করে দেয়। এ অবস্থায় তাদের আবারও কিস হয়ে যায়। এভাবে ঝগড়াঝাটি করে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। এখানে পৌঁছে আমান তাকে বাসায় যেতে না বলে তাকে নোটস রেডি করতে বলে। এটা শুনে চেরি অনেক রেগে যায়। তখন তারা দেখতে পায় কেউ একজন তাদের দিকে নজর রাখছিল, এই জন্য তারা দুজনে তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। তারপর আমরা দেখি ওই লোকটি কাউকে ফোন করে কিছু বলছিল। এদিকে দেখা যায় আমান ওই বক্সটি খোলে আর দেখতে পাই এই বক্সের ভিতরে রাজার একটি মুকুট ছিল। অন্যদিকে আমরা চেরি আর তার বন্ধুকে একসাথে কথা বলতে দেখি। এখানে চেরি তার বন্ধুকে বলে, আমি এখন হঞ্জেলের ব্যাপারে এত কিছু জানি যে আমি চাইলে পলিটিশিয়ানও হতে পারবো, কিন্তু সমস্যা হলো ওই আমান আমাকে সবসময় নিজের সাথে লক করে রাখে, আমি ওর কারণে আমার ফ্যাশন ক্লাসও করতে পারছি না। তখনই তার কাছে আমানের কল আসে আর বলে, কাল আমার বাস্কেটবল ম্যাচ আছে, তুমি অবশ্যই আসবে, আর যদি না আসো তাহলে তো জানোই আমি তোমার সাথে কি করব। ফোন রেখে চেরি বলে, এই ছেলে তো আমার লাইফটা পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে। এটা শুনে তার ফ্রেন্ড বলে, আমার তো তোমাকে দেখে হিংসে হয়,
এত হট একজন ছেলে তোমার পিছনে ঘুরে, আমানের মতো এত হট ছেলে যদি জাহান্নামেও থাকে আমি তো জাহান্নামে যেতেও রাজি আছি। এর পরের সিনে আমরা দেখি বাস্কেটবল ম্যাচ শুরু হতে যাচ্ছিল, আর বাস্কেটবল খেলায় আমানের অপোজিট টিমে ফ্যাশন ডিপার্টমেন্টের একজন ছেলে ছিল যে চেরির সাথেই পড়তো, আর এই ছেলেটাও বাস্কেটবল আমানের মতোই অনেক ভালো খেলতো। তখনই এখানে চেরি আসে, আর আমরা দেখি চেরি চেয়ার লিডিং করার জন্য এখানে এসেছিল। এটা দেখে আমান বলে, এই স্টুপিডের মতো ড্রেস পরেছো কেন? চেরি বলে, তুমি কি জানো এটা আমার চেরি চেরি ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট ডিজাইন করা একটা ড্রেস, আমি তো এখানে তোমাকে উৎসাহ দিতে আসলাম আর তুমি আমাকে অপমান করছো? আমান বলে, তোমার কিছু করার দরকার নেই। তখন আমানের ফ্রেন্ড বলে, আরে সমস্যা নেই, ওর কথায় কিছু মনে করো না, ও এখন অনেক নার্ভাস তাই এসব উল্টাপাল্টা কথা বলছে। তারপর এখানে চেরির ক্লাসমেটের ওই ছেলেটি চলে আসে আর বলে, তুমি ফ্যাশন ক্লাসে আসছো না কেন? তুমি তোমার নাম্বার আমাকে দাও, আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাকে সব কিছু জানিয়ে দিব। এই কথা শুনে চেরির ফ্রেন্ড বলে, চেরি এখন একজনের সঙ্গে ডেট করছে, এই জন্য সে ক্লাসে আসতে পারছে না। তখন এই ছেলেটা বলে, কিন্তু আমি যতটুকু জানি চেরি তো ডেট করার মতো মেয়ে না। তখনই আমান বলে, ও আমার গার্লফ্রেন্ড। তখন ছেলেটি বলে, চলো একটা ডিল করি, যেই এ বাস্কেটবল ম্যাচে জিতবে চেরি তারই হবে। আমান বলে, ঠিক আছে চলো দেখা যাক কে জিতে যায়। এদিকে এসব শুনে চেরি বলে, তোমরা কি পাগল, আমি কি কোনো উপহার নাকি যে তোমরা যে জিতবে সে পাবে? আমান চেরিকে বলে, ভয় পেও না, বাস্কেটবল ম্যাচে আমি জিতবো আর তুমি আমারই হবে। তারপর ম্যাচ শুরু হয়, কিন্তু আমানের টিম বেশি ভালো খেলছিল না, আর ওই ছেলেটি সে আমানকে অনেক ডিস্টার্ব করছিল, এই জন্য আমান বাস্কেটবল খেলা বাদ দিয়ে ছেলেটির দিকে লক্ষ্য রাখছিল, এভাবে খেললে তো সে হেরে যাবে। এটা চিন্তা করে চেরি তো মেকআপ করতে শুরু করে দেয়। তারপর খেলার বিরতিতে চেরি আমানকে বলে, তোমার এখন ওই ছেলেটির দিকে লক্ষ্য করা বাদ দিয়ে তোমার দলের সাথে খেলা উচিত, তুমি স্টেজ নিয়ে খেলো না, তুমি তোমার মনের ভিতর থেকে খেলো, আমি জানি এখন তোমাকে তোমার টিমের খুবই দরকার। আমান বলে, আমার কানের কাছে চিল্লাচিল্লি করা বন্ধ করো। তারপর আমান খেলা শুরু হওয়ার আগে টিমের সাথে প্ল্যান করে আর চেরিকেও থ্যাংক ইউ বলে। তারপর আমরা দেখি আমান টিমের সাথে কোঅপারেট করে খেলা শুরু করে। এখন ম্যাচ প্রায় শেষের দিকে, দুই দলের গুলি সমান সমান ছিল, তখন আমান লাস্টে একটা গোল করে ম্যাচটা জিতে যায়। এটা দেখে চেরিও অনেক খুশি হয়। তারপর ওই ছেলেটা এখানে এসে বলে, তুমি অনেক ভালো খেলেছ, চেরির কারণে আমি তোমাকে ডিস্টার্ব করেছিলাম, তুমি কিছু মনে করো না। চেরি তখন বলে, তুমি কি আমাকে ইউজ করলে নাকি? এদিকে আমান বলে ওঠে, আর কি করবে, তোমার মতো মেয়েকে তো সবাই ইউজই করবে, তুমি তো একটি জঙ্গলি মেয়ে। এসব বলার পর আমান তাকে ধন্যবাদও জানায়, কারণ চেরি খেলার মাঝখানে তাকে অনেক মোটিভেট করেছিল। সাথে সে চেরিকে ডিনারের জন্য ইনভাইটও করে। চেরি বলে, তুমি কি আমাকে ইনভাইট করছো? আমান বলে, হ্যাঁ আমি তোমাকে ইনভাইট করছি, তুমি রাতে আমার বাসায় এসো, আমি নিজের হাতে আজ রান্না করে তোমাকে খাওয়াবো। এটা শুনে চেরি অনেক খুশি হয় আর রাজি হয়ে যায়, এই জন্য আমান হাসছিল। আমানকে হাসতে দেখে চেরি বলে, তুমি হাসছো কেন? আমান বলে, তুমি রাজি হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। এটা শুনে সেও হাসতে থাকে। তারপর আমরা দেখি ডিনার করার সময় আমান হাসছিল, চেরি তাকে আর কারণ জিজ্ঞাসা করলে আমান বলে, আমি তোমার সাথে এর আগেও দেখা করেছি, একদিন আমি রাস্তায় ভুল করার কারণে এক জায়গায় বসেছিলাম আর সেখানে আমি অনেক বেশি টেনশনে ছিলাম, ঠিক তখনই তুমি হাসতে হাসতে আমার কাছে আসো আর আমাকে একটি রুমাল দিয়ে আমার গাম মুছতে বলো, এমনকি তুমি আমাকে বলেছিলে এটি তুমি তোমার নিজের হাতে বানিয়েছো। এখানে আমান তো রুমালটি বের করে তাকে দেখায়। এটা দেখে চেরি বলে, এটা তুমি এখনো তোমার কাছে রেখে দিয়েছো? আমি তো এ ব্যাপারটা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম, আর তুমি তো দেখছি সবকিছুই মনে রেখেছো। আমান বলে, হ্যাঁ আমি জানি তোমার মনে নেই সবকিছু, এই জন্যই তো আমি তোমাকে জঙ্গলি বলে ডাকি। তারপর আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি, কারণ তুমি সবসময় ক্লাস মিস করতে। তারপর সে তার অনেকটা কাছে এসে বলে, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে চেরি বলে, কি বলছো? আমান বলে, আমি তোমাকে পছন্দ করি, এটা তুমি এখনো বোঝোনি? তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হ্যাঁ বা নাতে উত্তর দাও। চেরি তো এ কথায় অনেক চিন্তায় পড়ে যায় আর তাড়াহুড়া করে বলে, হ্যাঁ হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি এখনো কনফিউজড আর বুঝতে পারছি না তুমি কি আমাকে প্রপোজাল করছো নাকি জোর করছো। আমান তখন চেরির হাত তার বুকে রেখে বলে, তুমি কি আমার হার্টবিট লক্ষ্য করেছো? চেরি বলে, বন্ধ করো, আর কিছু করার দরকার নেই, চলো আমরা খাবার খাই। তারপর তারা খাবার খেতে শুরু করে, তখনই বাসার গেটে কেউ এসে কলিং বেল দেয়। চেরি দরজা খুলতে দুজন লোক তার দিকে বন্দুক ধরে, এগুলো ছিল বডিগার্ড, তারা আমানের মায়ের সাথে থাকতো, কারণ আমানের মা ছিল হঞ্জেলের একজন কুইন। তারপর আমানের মা
আমার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিছু না বলেই হঞ্জিল থেকে কেন বেরিয়ে এসেছ? এই জন্য আমান তার মাকে সরি বলে। তখন আমান তার মায়ের কাছ থেকে জানতে পারে হঞ্জিলের কিং মানে তার বাবা আর বেঁচে নেই। আর আমরা জানতে পারি আমান হঞ্জিল থেকে পালিয়ে এসেছিল কারণ তার বাবা চাইছিল সে যেন সেখানকার এক প্রিন্সেসকে বিয়ে করে, কিন্তু আমান তাকে বিয়ে করতে চাইছিল না কারণ ওই প্রিন্সেসকে সে ছোটবেলা থেকেই নিজের বোনের মতো ভাবত। এই জন্যই সে তাকে কোনোভাবেই নিজের লাইফ পার্টনার বানাতে চাইছিল না। অন্যদিকে চেরি তো প্রিন্সেসের কাছে মাফ চাইতে থাকে। এটা দেখে মেয়েটা বলে, তুমি কি প্রিন্সের সাথে অনেক ক্লোজ? চেরি বলে, না আমি আসলে তেমন ক্লোজ না, কিন্তু কিছুদিন ধরে আমরা একসাথে অনেক সময় কাটাচ্ছি। প্রিন্সেস বলে, আমি আমানকে অনেকদিন ধরেই চিনি, আমান কখনোই আমাকে এভাবে দেখে না যেভাবে তোমাকে দেখে। তুমি কি আমানকে পছন্দ করো? এটা শুনে চেরি আর কিছুই বলে না, কিন্তু প্রিন্সেস বলে, আমি তাকে লাইক করি। এটা শুনে চেরি বলে, আমি কোনো প্রিন্সকে লাইক করি না কিন্তু আমানকে লাইক করি। এদিকে আমানের মা তাকে বলে, তোমার আবার হঞ্জেলে আসতে হবে, এখন থেকে তুমি হঞ্জেলের রাজা। আমান তার মায়ের কাছে কিছু সময় চায় কারণ আমান চাইছিল চেরিকে হঞ্জেলের ডকুমেন্টসে সাহায্য করতে। তারপর আমানের মা চেরিকে ডকুমেন্টের জন্য শুভকামনা জানায়। প্রিন্সের চলে যাওয়ার কথা শুনে চেরি অনেক মন খারাপ করে। তখন আমান তাকে জড়িয়ে ধরে। চেরি বলে, এরকম করো না, তুমি একজন প্রিন্স। আমান বলে, আমাকে তুমি এ নামে ডেকো না, আমি সবসময় তোমার কাছে আমান হয়েই থাকবো, আমি তোমাকে এভাবে সবসময় ধরে রাখতে চাই। এখানে আমান আরো বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর আমান চেরিকে ওই বক্সের থাকা কিং এর কাউন্টি দেখায় আর বলে, আমি এটি হঞ্জল থেকে নিয়ে এসেছি কারণ এটার জন্যই অনেক লোক মারা গিয়েছে, কারণ তারা নিজেরা রাজা হতে চায়। চেরি বলে, তাহলে কি তুমি এখন হঞ্জলে ফিরে গিয়ে প্রিন্সেসকে বিয়ে করবে? আমান বলে, সমস্যা নেই, আমরা যতদিন একসাথে থাকবো আমরা খুব ভালো সময় কাটাবো। তারপর রাতে চেরি আমানের একটি ড্রেস পরে। ওই ড্রেসটি পরে সে বলে, তোমার কাপড় পরে আমাকে একদমই ভালো লাগছে না। তখন আমান তাকে বুকে টেনে নিয়ে কিস করতে শুরু করে। এটা দেখে চেরি তো অনেক লজ্জা পেয়ে যায়। আমান বলে, লজ্জা পাচ্ছ কেন, আমরা তো আর প্রথমবার কিস করছি না। চেরি বলে, কিন্তু রিয়েল ভাবে তো এই প্রথমবারই করছি, এর আগে তো সবসময় অনিচ্ছাকৃত ভাবে কিস হয়ে যেত। যাই হোক, এর পরের দিন আমরা দেখি আমানের মা প্রিন্সেসকে বলে, আমানের একটি দায়িত্ব আছে আর তার দায়িত্ব থেকে সে চাইলেও সরে যেতে পারবে না, এই জন্য আমান কখনোই চেরিকে বিয়ে করতে পারবে না। তারপর আমরা দেখি ডকুমেন্টস বানানোর জন্য তারা সবাই একসাথে ছিল। তখন আমরা এখানে চেরির ফ্রেন্ডকে অনেক খুশি দেখতে পাই। আসলে সে এতগুলো হ্যান্ডসাম ছেলের মধ্যে থেকে নিজেকে অনেক বেশি লাকি মনে করছিল। তখনই এখানে প্রিন্সেস আসে। চেরি তার ফ্রেন্ডের সাথে প্রিন্সেসকে পরিচয় করিয়ে দেয় আর বলে, এটা হলো হঞ্জেলের প্রিন্সেস, তাছাড়া সে আমানের ফিয়ন্সে। এসব শুনে সেখানে থাকা সবাই বলে ওঠে, প্রিন্স প্রিন্সেস কিছুই তো বুঝতে পারছি না, আমান কি প্রিন্স নাকি? আমান তখন সবাইকে সত্যিটা জানিয়ে দেয় যে সে হলো একজন রাজকুমার। তারপর এখানে থাকা সবাই আমানের সাথে প্রিন্সের মতো ব্যবহার করে। এটা দেখে আমান বলে, আমার সাথে এরকম ব্যবহার করো না, আমি এখনো তোমাদের মতো স্টুডেন্টই। তারপর তারা আবারও ডকুমেন্ট তৈরি করতে শুরু করে। এখানে আমান চেরির দিকে অপলকে তাকিয়ে থাকে, এটা প্রিন্সেস আবার লক্ষ্য করে। এদিকে চেরি প্রিন্সেসকে জিজ্ঞাসা করে, তুমি আমানকে কেন লাইক করো? প্রিন্সেস বলে, আমি আমানকে ছোট বেলা থেকেই পছন্দ করি, কিন্তু এর আসল কারণটা কি সেটা আমি নিজেও জানি না, তবে আমান আমাকে কখনোই এভাবে দেখে না, সে সবসময় তার বোনের দৃষ্টিতেই দেখে। তারপর প্রিন্সেস চেরিকে জিজ্ঞাসা করে, তুমি আমানকে কেন পছন্দ করো? চেরি বলে, আমি আমানকে পছন্দ করি কারণ সে একজন পাগল, সে আমাকে অনেক বেশি জ্বালায়, তাছাড়া সে সবসময় আমার অনেক কেয়ার করে, আমাকে সবসময় জঙ্গলি বলে কিন্তু কখনো আমাকে বিপদে ফেলে একা চলে যায় না, সবসময় আমার সাথেই থাকে। কিন্তু তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আমাদের দুজনের মাঝে যা ছিল এগুলো আমি স্বপ্ন ভেবে ভুলে যাব। প্রিন্সেস বলে, আমার মনে হয় তুমি ওকে অনেক পছন্দ করো। তারপর আমরা দেখি আমান অনেক কনফিউজ ছিল যে সে তার দায়িত্বকে বেছে নেবে নাকি চেরিকে বেছে নেবে। তখন তার ফ্রেন্ড বলে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এদিকে তারা ডকুমেন্টস এর জন্য ফটোশুট করছিল। তখন আমান চেরিকে এখান থেকে পাঠিয়ে দেয়। তারপর আমান তার ফ্রেন্ডকে ভিডিওর লাস্ট ক্লিপ কেটে চেরিকে দিতে বলে। তখন আমরা দেখি চেরি তার ডকুমেন্ট তৈরি করে প্রফেসরের কাছে দিয়ে দেয় আর চেরি এবার পাশ করে যায়।
এ খুশির খবর সে আমানকে জানায়। তবে এখানে সে আমানের সব জিনিসপত্র গুছানো দেখে তো অবাক হয়। তখন আমান বলে, চলো আমরা দুজন কোথাও একটা পালিয়ে যাই। এটা শুনে চেরি বলে, তুমি সবকিছু থেকে এভাবে পালাতে পারো না, তুমি এখানে এমনিতেই পালিয়ে এসেছো, আবার এখান থেকে পালিয়ে কোথায় যেতে চাইছো? এভাবে আসলে হয় না, তোমার দায়িত্ব তোমার পালন করতেই হবে। আর আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, আমি তোমার সাথে আজকে লাস্টবারের মতো দেখা করতে এখানে এসেছি। এই বলে চেরি এখান থেকে চলে যেতে নেয়। তখন আমান তার হাত ধরে বলে, তুমি কি তোমার ডিসিশন নিয়ে নিয়েছো? চেরি বলে, হ্যাঁ। আমান বলে, ঠিক আছে, এবার তোমার চোখটা বন্ধ করো, আমি তোমাকে শেষবারের মতো গুড বাই কিস করতে চাই। তারপর আমান তাকে কিস করে, আর এখানে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এর পরের সিনে চেরিকে মন খারাপ অবস্থায় দেখে তার বন্ধু বলে, চলো আমি তোমাকে এখনই আমানের কাছে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখি আমানকে কষ্টে দেখে প্রিন্সেস বলে, আমি আসলে তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তুমি চেরিকে অনেক ভালোবাসো, তাকে ছেড়ে তুমি যেতেই চাইছো না। তবে আমিও তোমাকে ভালোবেসে একটা জিনিস বুঝতে পেরেছি, ভালোবাসা মানে হলো যাকে তুমি ভালোবাসো তাকে তুমি সবসময় খুশি রাখো। চেরি তোমাকে আসলেই অনেক ভালোবাসে, এই জন্য অচায় তুমি সবসময় তোমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করো। অন্যদিকে চেরি তার ফ্রেন্ডের সাথে এয়ারপোর্টে যায় না, কারণ চেরি তাকে চলে যেতে দেখতে পারবে না। এভাবেই কিছুদিন চলে যায়। এখন চেরি নিজেকে কাজে ব্যস্ত রাখতো যাতে তার আমানের কথা মনে না পড়ে। তখন এখানে স্কটেজ এসে চেরিকে ফুল দেয়। চেরি ফুল নিতে মানা করে দেয়, কিন্তু সে তাকে জোর করে ফুলটি দিয়ে বলে, তুমি জাস্ট ফুলটি নিয়ে তোমার ফ্রেন্ডকে দিয়ে দাও, আর তোমার ফ্রেন্ডকে বলবে সে অনেক কিউট। এটা শুনে তার পাশে থাকা ফ্রেন্ডের তো একদম ঈদ লেগে গিয়েছিল। তারপর তারা দুজন এখান থেকে চলে যায়। তখন আমানের ফ্রেন্ড আসে এবং আমানের ওই ভিডিও ক্লিপটি চেরিকে দেয়। চেরি ভিডিওতে দেখতে পায়, আমান বলে, আমি জানি তুমি আমাকে মিস করবে, এই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, এই কারণে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। এখানে সে আরো বলে, আই লাভ ইউ, আমি তোমাকে সবসময় এই কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু কখনোই ওইভাবে বলতে পারিনি। এসব শুনে চেরি তো কান্না করতে শুরু করে দেয়। তখনই পিছন থেকে আমান আসে আর তাকে একটি রুমাল দেয়। তখন চেরি আমানকে জড়িয়ে ধরে। তারপর রাতে চেরি আমানকে বলে, আমি ভেবেছিলাম তুমি আর কখনই আসবে না। আমান বলে, আমি হনজিলে মোটামুটি সবকিছু ঠিক করে ফেলেছি, এখন শুধু আমার রাজা হওয়ার বাকি। এটা শুনে চেরি বলে, তুমি এখনো রাজা হওনি কেন? আমান বলে, রাজা হওয়ার জন্য তো আমার একটা রানীর প্রয়োজন, এই জন্যই তো আমি এখানে আমার রানী নিতে এসেছি, তুমি কি আমার রানী হবে? এটা শুনে চেরি বলে, প্রিন্সেস আর তোমার মা কি এটা মেনে নিবে? আমান বলে, তারা দুজনই আমার ডিসিশন মেনে নিয়েছে, কারণ তারা আমার মনের অবস্থা বুঝতে পেরেছে, আর আমার মাও তোমাকে পছন্দ করে। তবে আমি তোমাকে জোর করব না, তুমি চাইলেই আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। এটা শুনে চেরি তো অনেক খুশি হয় আর সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর তাদের দুজনের মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।